কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা লারা সকাল সকাল আজ 2023 সালের 5ই মে শুক্রবার বাংলা 1430 বঙ্গাব্দের 21শে বৈশাখ আজ সূর্য উঠেছে ভোর 5টা বেজে 7 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল 6টা বেজে 2 মিনিটে আজ বুদ্ধ পূর্ণিমা আজ শহীদ প্রীতিলতা ওয়াত্তেদারের জন্মদিবস উত্তরবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা সৌরভ বাবা সুবোধ হোমরায় মা তাপসী হোমরায় আজকে সকালে ওর অনুষ্ঠানে গান শুনুন এবং আশীর্বাদ করুন যেন ও অনেক বড় হতে পারে বাবা এবং মায়ের হাত ধরে শৈশবে গান শেখা শুরু ও ছোটবেলা থেকে গান বাজনার প্রতি প্রচুর উৎসাহ আগ্রহ ছিল নিজের আশীর্বাদ আর ভালোবাসার জন্যই আর ও নিজের পরিশ্রম চেষ্টা আর আপনাদের সকলের আশীর্বাদে তারপর প্রথাগত সঙ্গীত শিক্ষা শুরু হয় শ্রীযুক্ত উৎপল বসুর কাছে দীর্ঘ সময় শেখার পর শ্রীযুক্ত সঞ্জয় চক্রবর্তীর কাছে গানের পরবর্তী তালিম শুরু হয় বর্তমানে শ্রীযুক্ত পিনাকী বসুর কাছে গানের তালিম চলছে খুব সাত্বিকভাবে নিষ্ঠাভাবে গান বাজনাটা করে পরিবেশন করে আপনারা অনেক অনেক ওকে আশীর্বাদ করুন ওর ভবিষ্যতে সঙ্গীতের জীবন চলার পথে আমার সব সময় ওর সাথে আশীর্বাদ ভালোবাসা আছে মূলত রাগাশ্রী গান গাইতে তার ভালো লাগে জীবনের অন্যান্য কাজের পাশাপাশি সঙ্গীতকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন সযত্নে লালন করছেন আজকের সকালের অতিথি শিল্পী সৌরভ হোমরায় নমস্কার সুপ্রভাত যে আলো আমাদের পথ দেখায় যে বায়ু আমাদের জীবনের সমস্ত কলুষতাকে দূরীভূত করে যে জল আমাদের মনের কোণে জমে থাকা ধূলিকণাকে আপন ছন্দে বয়ে নিয়ে গিয়ে আমাদের মনের মুক্তি ঘটায় সে সকলেই আপনাদের সাথে থাকুক আপনার সাথে থাকুক এ শুভকামনা জানিয়ে আজ এই শুভ দিনে আমরা অনুষ্ঠান শুরু করছি প্রত্যেকের ভালো থাকা এই কামনা আমাদের সকলের আজ অনুষ্ঠান এভাবেও শুরু করা যেত যে আজ যিনি এসেছেন শিল্পী সৌরভ আসুন শুধুই তার গান শুনি আর একটি ঘন্টা ভীষণ ভালোভাবে কাটাই হতো এটাও হতো দুটোই হবে কারণ সৌরভ আমাদের সাথেই রয়েছে এই মুহূর্তে স্বাগত কেমন আছো বলো নমস্কার খুব ভালো আছি আর আজকে আরও বেশি ভালো আছি এখানে আসতে পেরেছি একদম সৌরভ হোমরায় পরিচিত প্রত্যেকের অনুষ্ঠান শুরু করবে কিভাবে কি ভেবেছো বলো আজকে তো বুদ্ধ পূর্ণিমা তো আজকের এই দিনটি খুব আনন্দের দিন পবিত্র একটি দিন তো গত পয়লা বৈশাখে আমার একটি কম্পোজিশন রিলিজ হয়েছে রাম ভজন আচ্ছা তুলসীদাসজির সীতারাম 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 কাহিয়ে যাহি বিধি রাখে রাম তাহি বিধি রাহিয়ে তো এই দোহাটিকে নিয়ে গানটি লিখেছে আমার ওয়াইফ সায়ন্তিনী তো ওর লেখা আমার কম্পোজিশন এবং মিউজিক অ্যারেঞ্জমেন্টও আমি চেষ্টা করেছি করা ইউটিউবে আমার অফিসিয়াল যে চ্যানেল আছে সেখানে আপনারা পাবেন তো সেই গানটিতে আজকের অনুষ্ঠান শুরু করছি Thank you.
जाही विधि राखे राम ताही विधि रहिए। सीताराम 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 कहिए, जाही विधि राखे राम ताही विधि रहिए। जाही विधि राखे राम ताही विधि रहिए। क्या लेके आए क्या लेके जाओगे, एक ही सच है राम नाम सीताराम जाइए। एक ही सच है राम नाम सीताराम जाइए। सीताराम 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 कहिए, जाही विधि राखे राम ताही विधि रहिए। जाही विधि राखे राम।
আমাদের আজকের এই সকাল সকাল অনুষ্ঠানের এক নির্দিষ্ট গতিপথ কিন্তু ইতিমধ্যে নির্দেশিত হয়ে গেল এই একটি গানের মাধ্যমে। বোঝাই যাচ্ছে আজ কোন দিকে এগোবে। আর আপনারা যদি কোনোভাবে আমাদের এই দিককে একটু এদিক ওদিক করতে চান তাহলে অবশ্যই ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 2568103, এই নাম্বারের আগে যোগ করবেন 0353। আর আজ যদি ফোন করেন আমি আশা রাখবো যে সৌরভ সেই গানগুলো কিন্তু শোনাবে এক লাইন হলেও, মানে আমি যেটুকু ওকে জানি। আচ্ছা, আমরা পরের গানে যাব। আসলে তুমি আসা মানেই কি হয় যে মনে হয় শুধু গান শুনতে থাকি, মানে একটার পর একটা, কথা হবে না, শুধু গান গেয়ে গেয়ে যাবে। আর ইতিমধ্যে যদি বন্ধুরা এসে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের খুব ভালো লাগবে। আমরা আচ্ছা, হ্যাঁ, এবারে একটি আমির খসরুজির কালাম শোনাচ্ছি। এই কম্পোজিশনটি আমার গুরুজির। এটা অনেকেই অনেক সুরে গিয়েছেন, তো আমি আজকে আমার গুরুজির কম্পোজিশনটা গাইছি। আচ্ছা, একটাই শুধু অনুরোধ তোমার, যখন কথা বলবে তখনও মাইক্রোফোনের সামনে। হ্যাঁ, শিওর, ঠিক আছে, চল। उस दुल्हन की रैन सुहाग
घर आए हेरी सखी मोरी पिया घर आए हेरी सखी मोरी पिया घर आए। তোমায় আমি বহু বছর আগে একটা লোকাল চ্যানেলের অনুষ্ঠানে বোধহয় প্রথম দেখেছিলাম, তারপরে মাঝখানে আর কোথাও দেখা হয়েছিল ওর সঙ্গে আমার ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না ঠিকই, কিন্তু তারপরে তোমার সঙ্গে আমার বোধহয় 2021 আবার আমাদের ওই যে রাতভর যে উপশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হল রাগ অনুরাগে দেখা হলো, একই রকম শুনে যাচ্ছি। মানে ওর গলায় শাস্ত্রীয় সঙ্গীত আমি যেরকম শুনি, উপশাস্ত্রীয় উপকথাটা নিয়ে অনেক বিতর্ক আছে সেটা আলাদা বিষয়, সে তাতেও একই রকম। মানে অন্যান্য যে যে ঘরানার গানগুলো যা যা হয় আর কি, সব ধরনের গানে একই রকমের স্বচ্ছন্দ। মানে এই যে টানটা গানের প্রতি, এটা কি তোমার ছোটবেলা থেকে ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে, মানে বাড়িতেও গান বাজনার চর্চা ছিল। তো স্কুল থেকে ফিরে, মানে বাবাও শিক্ষক ছিলেন, তো বাবার সাথে বিছানায় শুয়ে বাবাই গান গাইতেন, আমিও গানগুলো তুলতাম বাবার সাথে। এবং তখনই আমি সেই, মানে বাবা যেগুলো গাইতেন, পিন্টু ভট্টাচার্যের গান, মান্নাদের গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, শ্যামল মিত্রের গান, এই গানগুলো গাইতাম। আর মায়ের কাছে ওই মানে হারমোনিয়াম নিয়ে বসাটা শুরু হয়। আচ্ছা, তারপরে তো আমার গুরুদের কাছে, মা বাবার প্রচুর পরিশ্রম তারা করেছেন সেই সময় করে গানটা যাতে আমি শিখতে পারি, গাইতে পারি। স্পেশালি আমার মা অনেক অনেক স্ট্রাগল করেছেন আমার জন্য, তো তারই কৃপা, সেইগুলোই হয়তো আজকে মানুষের ভালো লাগছে। আমার কিছু নেই এর মধ্যে, যা আছে বাবা মা, গুরুদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, মানুষের ভালোবাসা। আমি শুধু একটা মাধ্যম মাত্র, চলছি। ঠিক, এবারে একটা বাংলা গান শুনবো, বাংলা মানে বাংলা ভাষার আর কি একটা গান শুনবো। আর আমাদের ফোন নাম্বারটা আবার মনে করিয়ে দিই, 2568103, নাম্বারের আগে যোগ করবেন 0353। বন্ধু রয়েছেন ইতিমধ্যে, নমস্কার, সুপ্রভাত, স্বাগত, কে রয়েছেন? হ্যালো, আমি অঞ্জন সিকদার বেড়াপুর থেকে বলছি। নামটা আর একবার একটু বলবেন। অঞ্জন সিকদার বেড়াপুর থেকে বলছি। হ্যাঁ অঞ্জন বাবু, বলুন বলুন। আপনাদের দুজনকে নমস্কার, শুভ সকাল সকালে। নমস্কার। হ্যাঁ, আমিও কি আপনাদের এই সকাল সকালের নিয়মিত শ্রোতা। আচ্ছা, যে শিল্পী বাবু যিনি এসেছেন, উনার গলার টোনটা খুব সুন্দর। আমার একটু অনুরোধ ছিল, বলুন। সেটা হচ্ছে ওনার কণ্ঠে যদি একটু মান্নাদের বাজে গো জিনা এই গানটা যদি একটু শুনতে পারি ভালো লাগবে, আস্তে আস্তে কি পাবো। ভালো বলেছেন, হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ, ওই যে বলেছি আজ অনুরোধের গান আমরা শুনবো, আমি জানি শুনবই, কোন গান শুনবো সেটা জানি না, কিন্তু মান্নাদের অন্য গান আমরা শুনতে পারি আর কি, সেটা যেটাই হোক। আমার কণ্ঠ শুনতে আর এইভাবে তোরটা আছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বলেছেন, ঠিক বলেছেন। তোমায় তুলনা করেছেন কার সঙ্গে সেটাও একটা বিষয়। আচ্ছা, এবারে আমরা তাহলে, আচ্ছা এবারে রাগবদার একটি গান, হ্যাঁ এটা এটা শুনে নিই, তারপরে একটু অনুরোধের গানটা একটু শুনে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, চলো। তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, তোমায় নিয়ে স্বপ্ন Thank you.
জানি না আমি জানতে চাই না তোমায় গড়ি তো তোমার কথা যদি শুনতে হয় তাহলে পরে আবার চটপট করেই তোমায় গান ধরতে হবে, ঠিক আছে? কারণ সময় খুব তাড়াতাড়ি বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, এবারে ঠিক আছে, এবারে আমার খুব প্রিয় একটি গান, আমি এটা কাল যখন আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম যে আজকে আমি গাইতে আসছি এবং পেজে ফেসবুকে, তো কিছু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে, আচ্ছা, তো সেখান থেকে তাদের জন্য এই গানটি গাইছি। অবশ্যই শোনো। অল্প অল্প করে গাইছি, হ্যাঁ, সর গর সর নি সদা মদ সর রে গর গ সর নি সদা নি সর গ ম প দ প প দ ম প গ ম র গ স র নি স দ র নি দ দ স আ Ra-ra-n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 a
बाते बाते बीते बाते बीती हुई यादें इंसान की जिंदगी का सबसे बड़ा समय होता है, तो किसी की याद के नाम करते चलिएगा सर। लिखे चन मुमताज रशीद जी, बीते बाते दोहराने की आदत सी हो गई, बीते बाते दोहराने की आदत सी हो गई, चलते 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 रुक जाने की आदत सी हो गई, बीते बाते दोहराने की आदत सी हो गई, चलते 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 रुक जाने की आदत सी हो गई, बीती बातें। हमको ये भी याद नहीं क्या पाया है क्या खोया है, हमको ये भी याद, हमको ये भी याद नहीं क्या पाया है क्या खोया है, लोगों से धोखा खाने की आदत सी हो गई, चलते 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 रुक जाने की आदत सी हो गई, बीती बातें दोहराने की आदत सी हो गई। जब दिल पर कोई जख्म लगा खामोश रहे या हंसने लगे, पद पम पगमर गजर निजरा नि जर गर सर सगर गजर निजरा नि जर गर गर सर निजर जब दिल पर जख्म लगा खामोश रहे या हंसने लगे, लगे जब दिल पर कोई जख्म लगा खामोश रहे हंसने जब दिल पर कोई जख्म लगा
खामोश रहे या हंसने लगे, हमको आंसू पी जाने की आदत सी हो गई, हमको आंसू पी जाने की आदत सी हो गई। चलते 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 रुक जाने की आदत सी हो गई, बीती बातें दोहराने की आदत सी हो गई, आदत सी हो गई, आदत सी हो गई। এত সুন্দর, আমি জানতাম যে আজকে সকালটা একদম অন্যরকম ব্যতিক্রমী সকাল হতে চলেছে যখনই শুনেছি সৌরভ আসছে আমাদের এখানে। আর তার সাথে সাথে যারা সঙ্গতে রয়েছেন, মানে আমি জানি মানে যারা আছেন এই মুহূর্তে স্টুডিওতে দেখছেন, তারা প্রত্যেকেই মানে অসাধারণ বাজান এবং রিহার্সালের দরকার হয় না এনাদের কারোরই আর কি, সরাসরি এনারা চলে আসেন এবং বাজিয়ে ফেলেন অপূর্ব। ডান দিকে রয়েছেন ছন্দ ছন্দর্শী দাস, বুঝতেই পারছেন যে কি বাজাচ্ছে। ওদিকে একই রকম ভালো বাজান এবং আজও বাজাচ্ছেন। ওদিকে সুদীপ দা রয়েছেন, সুদীপ দত্ত কিবোর্ডে অসাধারণ, আরও একজন রয়েছেন অসাধারণ বাজাচ্ছেন তিনি, সুশান্ত দাস। সুশান্ত আজ একদম মানে পুরো পরিবেশ অন্যরকম, অন্য কথা বলছে আজ সকাল সকাল। আর সকলের সঙ্গে যারা ছিলেন সাথে, প্রত্যেকের সাথে পরিচয় পর্ব শেষ আমাদের সরাসরি। এবারে একজন বন্ধু রয়েছেন, তার সাথে একটু পরিচয়। নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? জি নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি কল্যাণী থেকে সম্পল্লা চৌধুরী বলছি। ভালো আছেন তো? হ্যাঁ আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কেমন লাগছে বলুন আমাদের অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। হ্যাঁ আর আপনারা আমার শ্রদ্ধা নেবেন, আর ওই সৌরভ রায় হোমকে দু দিন কথা বলি। হ্যাঁ শুনছি শুনছি, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, দেখ তোমাকে তুমি বললাম ভাই। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ প্রথম গানটা ইয়ে ওই আমি যদি আমার যদি আমার ফুল না করে থাকে ওই ওঙ্কারনাথজির গান না প্রথম প্রথম গানটি? হ্যাঁ প্রথম গানটি আমার কম্পোজিশন। ও আচ্ছা ভালো, আমি হচ্ছে ওঙ্কারনাথজি। আচ্ছা আর যদি আর হেমন্ত হেমন্তের গান টান গাও, হেমন্তর গান ধন্যবাদ ফোন করবার জন্য। একটু কেটে কেটে যাচ্ছে শেষের দিকে কথাগুলো, আমরা স্টুডিওতে খুব ভালো একটা শুনতে পাচ্ছি না আপনার কথা। আমরা অবশ্যই গানে আসবো। আচ্ছা এবারও আবার বাংলা গানে যাবো কিন্তু, হ্যাঁ বাংলা ভাষার গানে। মান্নাদের গানের অনুরোধ ছিল যদি সম্ভব হয়। আচ্ছা মান্নাদের গান একটু, আচ্ছা একটু, এক তারিখে ওনার জন্মদিন গেছে। এই গানটি পুলক বন্দ্যোপাধ্যায় লেখা এবং অসীম ভট্টাচার্যের সুর, তো ছোট্ট করে গাইছি। গোলাপে কাঁটা বলে গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না, গোলাপে কাঁটা বলে কেউ কি গোলাপ তোলে না, ননদি রয়েছে বলে ননদি 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 রয়েছে বলে ননদি রয়েছে বলে ঝুলানো তোলা কী
সর্বনাশের সোজা পথে, সর্বনাশের সোজা পথে কেউ কি চলে না নিশিরাতে, হাজার প্রহরী থাকে তবু কি দুয়ার খোলে না, গোলাপে কাটা বলে কেউ কি গোলাপ তোলে না, ননদি রয়েছে বলে, ননদি রয়েছে বলে ঝুলন তোলা কি তোলে না, তোলে না, গোলাপে কাটা বলে কেউ কি গোলাপ তোলে না, গোলাপে কাটা বলে কেউ কি গোলাপ তোলে না। যাক, মান্নাদের গান বলতে আমরা যে সকল গান সবসময়তে শুনে থাকি একদম অন্য কমশ্রুত গান, একদম ধরেছে তখনই মনে হলো যাক অনেকদিন পর একটা গান শুনলাম। হয় না আমরা সবসময়তে একই গান শুনতে থাকি, একই গান শুনতে থাকি, শুনতে শুনতে মনে হয় একটু অন্য ধরনের গান যদি হতো ভালো হতো। পরের গানে যাই, আমার কিন্তু অনুরোধ আছে বাংলা গান আরেকটা শোনার। ওকে, কাল বাংলা ভাষা বৃষ্টি হয়েছিল, হ্যাঁ, তো সেই জন্য এই গানটি ভেবেছি। আমার খুব প্রিয় একটি গান, যদিও রাগের সাথে সময়টা মিলবে না, কিন্তু তবুও গাইছি। একদম ফোন নাম্বারটা একটু করে বলে দেবো, 2568103, এর আগে যোগ করতে হয় 0353। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুচো তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল অশ্রু ভরা, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে, বেদনাকে সাথে করে পাখা মেলে উড়েছ তুমি, যত দূরে যাবে বলো তোমার পথে সাথী হব আমি, বেদনাকে সাথে করে পাখা মেলে উড়েছ তুমি, যত দূরে যাবে বলো তোমার পথে
সাথী হব আমি আজে বৃষ্টির কান্না দেখে মনে পড়ল অশ্রু ভরা তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে পথ ভুলে গিয়েছ তুমি যত দূরে যাবে বলো তোমার পথে সাথী হব আমি একাকিনী আছো বসে পথ ভুলে গিয়েছ তুমি যত দূরে যাবে বলো সাথী হব আমি আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায় অশ্রু ভরা তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়ে ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে অপূর্ব অপূর্ব পুরো পুরো গান শুনছি বলে সময়টা একদম হুড়হুড়িয়ে কেটে যাচ্ছে আর অল্প সময় বেঁচেছে আমাদের যেটুকু আমার হিসেব মনে হয় তাতে তুমি 13 মিনিট মতো সময় পাবে হয়তো বা আমার যেটা মনে হচ্ছে যদি ভুল না হয়ে থাকে খুব বেশি হিসেবে আচ্ছা তাহলে কি করবে বলো একটু আজীবাদটা শোনাবে নাকি অন্য কিছু শোনাবে তোমার ওপর যা ইচ্ছে তোমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে গাইতে আমার আরেকটি খুব প্রিয় গজল আছে সেটা গাই রাগটাকে একটু চেঞ্জ করে নি অন্য রাগে চলবে একদম একদম একজন বন্ধু রয়েছেন বোধহয় হ্যাঁ একটু কথা বলে নি নমস্কার সুপ্রভাত কে রয়েছে হ্যালো তাপসী হ্যাঁ কে বলছেন কথা হ্যাঁ আমি চুচুড়া থেকে সমীর কুমার ভট্টাচার্য বলছি ভালো আছেন তো আজকে অনবদ্য প্রোগ্রাম হচ্ছে ঠিক বলে অনবদ্য প্রোগ্রাম অনুরোধ করার কোন জায়গাই থাকছে না ঠিক ঠিক শিল্পীর কাছে এবং সহশিল্পীরা আজকে যেভাবে সহযোগিতা করছেন ঠিক তার জন্য মানে কোনো অনুরোধই তার কাছে থেকে না তবুও কিছু মানে অনুরোধ করতেই হয় আমি অনেকক্ষণ ধরে ফোনটা ধরে আছি আমার শিল্পীর কাছে অনুরোধ শ্যামল মিত্রের যেমন শ্রী রাধা কাঁধে পিন্টু ভট্টাচার্য চলনা দিঘার সৈকত ছেড়ে আর একটি জটিলেশ্বর মুখোপাধ্যায় যদি গান একটি গান তো ভালো হয় বড় অভিমান করে চলে গেছে দূরে এই তিনটি গানের মধ্যে যে কোনো একটি গান বা তিনটি গানই যদি গায় আমার শিল্পীর উদাত্ত কণ্ঠে গান আমার বড় ভালো লাগছে আজকে মানে ভীষণ ভীষণ ভালো লাগছে সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানালাম আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন সুন্দর জীবন আপনিও ভালো থাকুন এমনি ভাবে সুন্দর থাকুন আমাদের উৎসাহিত করুন অনুরোধের গান অবশ্যই শুনবো উনি যেভাবে বলেছেন তাতে একটু হলেও শোনাতেই হবে হ্যাঁ তার আগে কম্পোজিশনটা সেটা গাইবার চেষ্টা করছি নে সা গা মা মা
ख्याल हूँ किसी और का, मैं ख्याल हूँ किसी और का। गामा पसनी पमा पगामा गजनी सपनी मैं ख्याल हूँ किसी और का, मुझे सोचता कोई और है। मैं ख्याल किसी और का, मुझे सोचता कोई और है। मैं ख्याल और का, मुझे सोचता कोई और है। सरे आईना मेरा अक्स है, बस आईना कोई और है। मैं तैयार हूँ किसी और का, मैं ख्याल हूँ किसी और का। तलब में हूँ तो किसी के घर से दुआ में हूँ। मैं किसी के दर्द तलब में हूँ तो किसी के हर से दुआ में हूँ। मैं नसीब किसी और का, मुझे मांगता कोई और है। मैं नसीब किसी और का, मुझे मांगता कोई और है। सर आईना मेरा अक्स है, बस मुझे सोचता कोई और है। मैं ख्याल किसी और का, दुश्मनों की खबर न थी। तुझे दुश्मनों की
খবর নাকি বুঝে তো তুঝে দুশ্মনো কি খবর নাকি মুঝে তো তুঝে দুশ্মনো খবর মুঝে দোস্ত কা পতা না থা জিনে রাস্তে মে খবর হুই কে ইয়ে রাস্তা কোই ওর হে জিনে রাস্তে মে খবর আজ এই অনুষ্ঠান বেশ কয়েক ঘন্টা চললেও কোথাও মনে হতো না যে একটু বিচ্যুতি ঘটছে, এত অপূর্ব। একজন বন্ধু রয়েছে, একটু নিয়ে নিয়ে অনুরোধ, যদি হয়ে যায় তাহলে পরপর তুমি ছোট্ট ছোট্ট করে একটু শুনিয়ে দেবে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন বলুন। হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন, কে বলছেন, কোথা থেকে? আমি আমি আগরপাড়া থেকে বলছি। আপনার নামটা একটু বলবেন? জয়ন্ত গুহ। হ্যাঁ বলুন বলুন। আমার শিল্পীর কাছে একটা অনুরোধ। হ্যাঁ, একটা গান যদি গায় তরুণ মজুমদারের চলরিনা, শিল্পীর চলরিনা, ওই গানটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ফোন করবার জন্য। খুব সময় কমে এসেছে। হ্যাঁ, তুমি একটু অনুরোধ যদি দু লাইন শুনিয়ে তারপর তুমি অন্য গান গাইতে। আচ্ছা, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের অনুরোধ ছিল গানের, তো ওনার একটি গান গাইছি ছোট্ট করে। হ্যাঁ, খুবই ছোট গাইতে হবে। হ্যাঁ, পুরো গান করে যদি গাইতে হয়। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজে ভরেছি, আমি সেদিন থেকে যে তাবাজি হেরেছি, আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন যেটা বাজিয়েছি, আমি ফুলকে যেদিন মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, বুঝিনি সেদিন বড় সাথে বুকে তুলে এখন কন্ঠ নাগে বিষে বিষে দেহ মন প্রাণেছি, এখন শূন্য ছিন্ন ছিন্ন হৃদয় দেখি আরো ধরেছি, আমি সেদিন থেকে যেটা বাজিয়েছি, ঘরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন যেটা বাজিয়েছি, আমি সেদিন থেকে যেটা বাজিয়েছি। অপূর্ব একটা সুন্দর সকাল কাটালাম।
আজ অনুষ্ঠান শেষ করতেই হবে, বুঝতেই পারছেন, একদম শেষ গানে যাব, আপনাদের সাথে আবারও দেখা হবে এবং সৌরভ আবারও আসবে আমাদের গান শোনাতে, অবশ্যই। কবে আসবে সেটা জানি না, তবে নিশ্চয়ই আসবে। হ্যাঁ, অনুষ্ঠান আমরা শেষ করব, শেষ গানে যাবে। প্রত্যেকে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। नाम जपन क्यों छोड़ दिया, नाम जपन क्यों छोड़ दिया, क्रोध ना छोड़ा छूट ना छोड़ा, क्रोध ना छोड़ा झूट ना छोड़ा, सत्य वचन क्यों छोड़ दिया, नाम जपन क्यों छोड़ दिया, क्रोध न छोड़ा छूट न छोड़ा, क्रोध न छोड़ा झूठ न छोड़ा, सत्य वचन क्यों छोड़ दिया, नाम जपन क्यों छोड़ दिया, जिन सुमिरन में अति सुख पावे, जिन सुमिरन में अति सुख पावे, जिन सुमिरन छोड़ दिया, नाम जपन